Assalamualaikum শিক্ষার্থীরা PGSE অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই বাসায় আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের 4.2 এর সূচক নিয়ে আলোচনা করব। তো আমি তো গত ক্লাসে মোটামুটি তোমাদেরকে সূচক সম্পর্কে একটু কি বেসিক ধারণাটা দিয়ে দিয়েছি। আমি তারপর ওখানে সূচক নিয়ে আলোচনা করেছিলাম, 1-2 এর অঙ্কগুলো করাই দিয়েছি, তোমাদেরকে বাসায় করতে বলেছিলাম। তা আশা করছি তোমরা করেছো বাসায়। এখন আমি দেখো 2 নম্বরের অঙ্কটা একটা দেখাই দিচ্ছি। 2 নম্বরের একটা অঙ্ক গত ক্লাসও দেখেছিলাম, এখন আবার দেখাচ্ছি। দেখো আমাদের 2 নম্বরে কি দেওয়া আছে, মান দেওয়া আছে। এখানে মান a = 4 b = 3 c = 1 বলে নিচে রাশিটির মান নির্ণয় করো। তো তোমাদেরকে এখানে তো ম্যাডাম দিচ্ছে a = 2 b = 3 c = 1, হয়তো অন্য মান আমরা পরীক্ষার সময় অন্য মানও দিতে পারি। যে মানে দেওয়া থাকুক, যে মান দেওয়া থাকে তবু উঠে বসে a = 2 থাকুক 3 থাকুক 4 থাকুক, তোমরা মানটা নিয়ে ওই অনুসারে বসো। আর এখন কি রাশি দিই, এই রাশিটার মানটা আমি উপরে মানগুলো অনুসারে করাই দিচ্ছি। দেখো আমাদের কি দেওয়া আছে a = 2, তাহলে আমি এর মানটা বসাই 2 - 2, এ মান কত 2, সি এর মান কত 1 + সি এর মান কত 1, এদিকে লিখে দিবে তোমরা মান বসে। তো দেখো এখানে 2² তো এটা কিভাবে বের করবো ওটা তো ওই দিনে দেখে দিয়েছিলাম। তারপর একটা দেখো 2 * 2, দেখো -3 * 4 = 4 + 1 এর উপর তুমি স্কয়ার দাও, কিউব দাও, 1 * 4 তার জায়গা সবসময় কি থাকবে 1 এ থাকবে। তো দেখো এখানে কি 4 এর আগে প্লাস চিহ্ন, 1 এর আগে প্লাস চিহ্ন, প্লাস এটা আমরা একসাথে করে দিই 4 আর 1 5 - 4, 5 - 4 = 1, সুতরাং নির্ণয় মান 1, আমাদের আনসার কি হবে 1। এখানে 2 নম্বরে আরো অনেক অঙ্ক আছে, ওগুলো তোমরা কি বাসায় করে ফেলবে। শিক্ষার্থীরা দেখো তোমরা আমি 2 নম্বর অঙ্ক এর আগে করে দিচ্ছি, এখন 3 নম্বর অঙ্কটা দেখে দিচ্ছি তোমাদেরকে। 3 নম্বর কি দেওয়া আছে, x = 3 y = 5 z = 2 হলে দেখো যে x + y = x - y + 4x। তো তোমরা দেখো এখানে হাতটা বসালে কি আমার এসেট হবে বাম পক্ষ, এসেট হবে ডান। আমার অঙ্কটা এমনভাবে করতে হবে যাতে কি বাম পক্ষে যে মানটা আসে আমার ডান পক্ষ কি ওই মানটা আসে। তাহলে দুটোটার মান যদি সমান হয় তাহলে আমি কি বুঝবো যে আমার অঙ্কটা সঠিক হয়েছে। তো ম্যাডাম প্রথমে বাম পক্ষে দেখি মান কত আসে আমাদের। তো আমি এখানে x এর মান কত দেওয়া আছে, x এর মান দেওয়া আছে 3 + y এর মান দেওয়া আছে 5, এটা দিলাম। তো 3 আর 5 যোগ করলে কি হবে 8 হবে। এই জিনিসটা তোমরা ভালো করে খেয়াল করো, তোমরা বেশিরভাগ এক্সপ্রেশন কি করবে 8² মানে 8 * 16 লিখে দেবো, কিন্তু কি এই জিনিসটা গুণ করবো না, 8 * 16 এটা কখনোই হবে না। 8² সমান এভাবে লিখবে 8 * 2, তাহলে কি হবে 62। এটা লিখলে কিন্তু কি ভুল হবে, 8 * 16 এটা লিখবে না। এখানে কি 8² মানে কি 8 * 8 = 8, তাহলে কি হবে 64। তো দেখো এখানে 64 লিখো = 64, দেখো আমি দেখি আমার বাম পক্ষের মান আসছে 64, তাহলে দেখো আমি ডান পক্ষটা করবো, ডান পক্ষের মানও যদি 64 আসে তাহলে কি বুঝবো আমি আমার কথা সঠিক হয়েছে। এদিকে ডান পক্ষ দিতে তোমরা খাতার নিচে নিচে দিতে, ম্যাডাম তো বোর্ডের জন্য এদিকে পাশে দিতেছি, তোমরা বাম পক্ষ করার পর নিচে দিতে ডান পক্ষ। মানগুলো বসাও, x = 3, y = 5 + 4x = 3, y = 5, এদিকে পাশে তোমরা রেখে দিয়ে মান বসিয়ে, এদিকে পাশে তোমরা রেখে
আমি বসে এই কথাটা লিখতে পারবো। তো এখন দেখো, পাঁচ থেকে তিন গেলে কত? দুই। আমার বড় সংখ্যাটাকে কোন চিহ্ন? মাইনাস চিহ্ন। তাহলে মাইনাস চিহ্ন দুই। তোমরা যদি এখানে মাইনাস চিহ্ন না দাও তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে। অবশ্যই মাইনাস চিহ্ন দিবে, কারণ এই বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন, সেজন্য অবশ্যই মাইনাস চিহ্ন দিবে। প্লাস তিন চার বারো পাবো না। এখন দেখো টু স্কয়ার, আর সবসময় এটা মনে রাখবে যখন এ ধরনের স্কোয়ার থাকবে মাইনাস হলে এটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। যখন কি স্কোয়ার থাকবে মাইনাস থাকলে এটা সবসময় কি? প্লাস হয়ে যাবে। তো সংখ্যার সঙ্গে প্লাস দিতে হবে না, এটা আমরা এমনি জানি। সংখ্যার সঙ্গে কোনো চিহ্ন না থাকলে ওইটা প্লাস হবে। যেমন দেখো এটা কিন্তু প্লাস ফোর হবে, কিন্তু যখন আবার এরকম দেওয়া থাকবে, দেখো এদিকে কিউব দেওয়া থাকবে, তখন কি হবে? এইট হবে। টু গুণ টু গুণ দুই দুগুণ চার, চার গুণ আট, কিন্তু তখন কি এই মাইনাস চিহ্নটা প্লাস হবে না, তখন মাইনাস চিহ্নটা মাইনাস থেকে যাবে। ঠিক আছে, আমার এখানে স্কয়ার দিলে এটা প্লাস হয়েছে, যখন তোমার কিউ অথবা গুণ থাকে তখন কিন্তু এটা মাইনাস চিহ্ন থাকবে, তখন এটা কিন্তু গুণ কোনো প্লাস হবে। তাহলে এটা কত বের হচ্ছে? সিক্সটি ফোর। তাহলে আমার বোর্ডের দিকে দেখাও, বাম পক্ষ সমান ডান পক্ষ হয়েছে, এরপর বাম পক্ষ মানুষ সিক্সটি ফোর, ডান পক্ষ মানুষ সিক্সটি ফোর, লিখবে বাম পক্ষ সমান তোমাকে কি বলছে দেখে ফেলেছে, তাহলে এদিকে তুমি লিখে দিবে দেখানো। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা বোর্ডের দিকে তাকাও, আমি তোমাদের এখানে একটা সৃজনশীল অঙ্ক দিচ্ছি, তোমরা দেখো ম্যাডাম বুঝে দিচ্ছি। আমাদের যা আছে কি এক্স ইকুয়াল টু থ্রি, ওয়াই ইকুয়াল টু ফাইভ, জেড ইকুয়াল টু টু। তো কম আমাদের দেওয়া আছে এক্স গুণ এক্স স্কোয়ার গুণ ওয়াই কিউব গুণ এক্স কিউব গুণ ওয়াই প্লাস সেভেন গুণ জেড এ সরবফল কত। গুণাকারে দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মানটা নিয়ে যুক্ত করছে। গুণাকারে দেখো যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইনটু ওয়াই মাইনাস এক্স, এই তিনটা কি প্রশ্নের সমাধান করতে হবে। তো আমার তো মাথাটা প্রথমে ঘুরিয়ে দেখো, তোমরা বোর্ডের দিকে তাকাও, প্রদত্ত রাশিটা কি এক্স গুণ এক্স স্কোয়ার গুণ ওয়াই টু দি পাওয়ার থ্রি গুণ এক্স টু দি পাওয়ার থ্রি গুণ ওয়াই টু দি পাওয়ার সেভেন গুণ জেড লিখে ফেলো। ঠিক আছে, তো আমরা কি করবো, এখানে এক্স স্কোয়ার দিকে নিয়ে আসি, এরপর ওয়াই টা নিয়ে আসি, এরপর জেডটা এক্স স্কোয়ার নিয়ে আসি। দেখো আমাদের কি এখানে বৃত্তি, কি বৃত্তি হলো এক্স, আর উপরে এখানে পাওয়ার কি কী আছে? এখানে তো এক্স এর উপরে কিছু নেই, কিন্তু আমাদের ধরে নিতে হবে কি আছে এক্স এর এখানে পাওয়ারটা আছে কি ওয়ান, এখানে পাওয়ার দেওয়া আছে টু, এখানে পাওয়ার দেওয়া আছে থ্রি। তো আমরা বৃত্তিটা লিখলাম, এক্সটা লিখলাম, পাওয়ারটা লিখি ওয়ান প্লাস টু প্লাস থ্রি। এবার ওয়াই এটা করি আমরা, বৃত্তিটা কি ওয়ান, পাওয়ারটা লিখি থ্রি প্লাস সেভেন, জেডটা লিখে দিলাম দেখো, তারপর এক্স লিখলাম, পাওয়ারটা যোগ করি ওয়ান প্লাস টু প্লাস থ্রি যোগ টু কি হয় সিক্স হয়। তারপর ওয়াইটা লিখলাম, পাওয়ারটা যোগ করি থ্রি প্লাস সেভেন যোগ টু টেন, জেডটা লিখে দিলাম। তাহলে আমাদের আনসার কী হবে? এটাই এটাই আমাদের কি আনসার। এবার কোন মানটা দেখো, এখানে কি মান দেওয়া আছে কি এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই ইকুয়াল টু ফাইভ জেড ইকুয়াল টু টু হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মানটা কি করতে হবে? নিয়ে নিতে হবে। আমরা লিখে ফেলি মানটা, প্রথমে লিখে ফেলি যে এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই ইকুয়াল টু ফাইভ জেড ইকুয়াল টু টু। তারপর প্রদত্ত রাশি কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমি এক্স এর মান লিখে ফেললাম, এক্স এর মান কত দেওয়া আছে? দেওয়া আছে থ্রি, লিখে ফেলাম মানটা, লিখে ফেলাম উপরে স্কোয়ার দেওয়া আছে, আমরা স্কোয়ার দিলাম, মাইনাস ওয়াই মান দেওয়া আছে ফাইভ, উপরে স্কোয়ারটা দিলাম, প্লাস জেড এর মান দেওয়া আছে টু, স্কোয়ারটা লিখলাম। তোমরা এখানে কী দিবে? লিখে ফেলে মান বসিয়ে, মান যা দেওয়া থাকবে ওইভাবে মান বসিয়ে। তারপর কি থ্রি স্কোয়ার, দেখো থ্রি গুণ থ্রি মাইনাস ফাইভ, ফাইভ স্কোয়ার ভেঙে ভেঙে তোমরা লিখবে, এগুলো তো তোমাদেরকে আগে বুঝিয়ে দিয়েছি, ভেঙে ভেঙে লিখো টু গুণ টু। তারপর তিন দিকে কত? নয়, পাঁচ পাঁচ আর পঁচিশ, দুই দুগুলো চার। এবার কি নাইন এর আগে আমাদের প্লাস আসছে, ফোর এর আগে প্লাস আসছে, প্লাস এর দুটোকে আমি একসাথে চোখ করে ফেলি, নাইন প্লাস ফোর দুটো থার্টিন, মাইনাস টোয়েন্টি ফাইভটা লিখে দিলাম। এরপর কি থার্টিনের আগে আছে কি প্লাস চিহ্ন,
আর টু ডিভাইডার আছে মাইনাস সিক্স প্লাস মাইনাসে মাইনাস হবে তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে তো 25 থেকে 13 গেলে 12 হবে আর বড় সংখ্যার আগে সবসময় খেয়াল রাখবে বড় সংখ্যার আগে যে চিহ্ন ওই চিহ্ন বড় সংখ্যার আগে যদি প্লাস চিহ্ন হয় প্লাস চিহ্ন দিবে বড় সংখ্যার আগে যদি মাইনাস চিহ্ন হয় মাইনাস চিহ্ন দিবে তো আমাদের এখানে বড় সংখ্যার আগে কোন চিহ্ন মাইনাস চিহ্ন সেজন্য আমি মাইনাস দিলাম মাইনাস 12 আমার ফলাফলের আনসার হবে কি মাইনাস 12 দেখো শিক্ষার্থীরা গ নম্বর কথা দেখো গ নম্বরে কি উৎসাহ থাকে দেখো যে ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইজ টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স তো আমাদের অঙ্কটা এর আগে তো আমি এ ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করেছি তো আমাদের প্রথমে কি করতে হবে বামপক্ষের মান গুলো করতে হবে বামপক্ষের যে মান আসবে যে মান আসবে বামপক্ষের মানও যদি ওই সেটটা আসে তাহলে কি আমার বুঝবো যে আমাদের অঙ্কটা হয়েছে তো আমরা প্রথমে বামপক্ষের মান তারপর এদিকে তোমরা কি পাশে লিখে দিবে মান বসিয়ে তারপর এটা ভেঙে লিখলাম ফাইভ ইন্টু ফাইভ মাইনাস চিহ্ন দিলাম থ্রি ইন্টু থ্রি তাহলে কত হচ্ছে এখানে আমাদের ফাইভ ইন্টু ফাইভ ইজু টু 25 মাইনাস চিহ্ন দিলাম থ্রি ইন্টু থ্রি ইজু টু 9 25 থেকে 9 মাইনাস করলে কী হয় 16 হয় তো আমাদের দাম প্রথম মাত্রা যদি এটা আসে তাহলে আমরা বুঝবো কি আমরা অতটা সঠিক হয়েছে আমরা দেখো দাম প্রথম মাত্রা যদি নতুন দাম পক্ষে কী দেওয়া আছে x প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস তো x এর মাত্রা যদি করি x x এর মাত্রা দেওয়া আছে দেখো x সমান 3 লিখলাম প্লাস y টু 5 দিলাম তারপর দেখো y টু 5 মাইনাস x টু কত কি দেওয়া আছে 3 দেওয়া আছে x টু কি দেওয়া আছে 3 দেওয়া আছে তোমরা এটি লিখতে পারবে মান বসে এই জিনিসটা ব্রেকেটে তোমরা লিখবে তারপর 3 প্লাস 5 টু 8 ইন্টু ইন্টু দিলাম ফাইভ থেকে থ্রি মাইনাস করলে কী হয় টু হবে তো দেখো এইট ইন্টু টু ইজ টু 16 তো বাম পক্ষ আমাদের মান এসেছে 16 ডান পক্ষ এসেছে 16 তার মানে কি আমাদের অঙ্কটা সঠিক হয়েছে তোমরা কিন্তু সুতরাং সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হয়েছে তো তোমরা বাসায় আমি যে যে অঙ্কগুলো দেখিয়েছি এগুলো বেশি বেশি করে অনুশীলন করবে আর বেশি বেশি করে কি সৃজনশীলগুলো একটু করবে সৃজনশীলগুলো করবে আর অধ্যায় কি অবজেক্টিভগুলো বাসায় তোমরা কি নিজ দায়িত্বে করে ফেলবে তো আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকো আমি ভালো আছি।